সমস্যা যেটা আমরা এখন মডার্ন আমাদের যে প্র্যাকটিসে স্পেশালি ডিপিআরসিতে দেখা যায় যে প্রায় রোগীগুলো হচ্ছে ডিক্স প্রলাপস জনিত সমস্যা নিয়ে আসে। এটা হচ্ছে একটা মেকানিক্যাল সমস্যা। ডিক্স হচ্ছে দুই কশেরুকার কোমরে যে মেরুদণ্ডের হাড় আছে বা বোনস, বোনসের মাঝখানে যে চাকতির মতো সেকেন্ডারি কার্টিলেজ, এগুলোকে আমরা ডিক্স বলে থাকি। এই ডিক্সটা অনেক সময় কি হয়, ফেটে যায়, ফেটে গিয়ে স্পাইনাল নার্ভ বা কর্ডে কম্প্রেশন করে, তখন কোমর ব্যথা হয় এবং কোমর থেকে পায়ে ব্যথা চলে যেতে পারে, দুই পা অবশ লাগতে পারে, ঝিঝি লাগতে পারে, শিরদাঁড়া দিয়ে ব্যথা উপরে উঠতে পারে, কিছুক্ষণ বসে থাকার পর হাঁটতে গেলে রুগী আর হাঁটতে পারে না বা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তাহলে বোঝা যায় কোমর ব্যথার বেশিরভাগ কারণই হচ্ছে এই ডিক্স প্রলাপস, এবং এটা এটার কারণে যে মেকানিক্যাল আরো বিভিন্ন সমস্যা হয়, যেমন এই ডিক্সের প্রলাপসের কারণে নার্ভাস সিস্টেম অকেজ হয়ে যেতে পারে, নার্ভাস সিস্টেম জনিত শারীরিক আবার পায়ে বিভিন্ন সমস্যা হতে পারে। তাছাড়া আরো কিছু মেকানিক্যাল সমস্যা আছে, যেমন কেউ যদি কোনো কারণে আঘাত পায়, মেরুদণ্ডের বোনস যদি কোনো কারণে ভেঙে যায় বা আমরা যেটা বলি কম্প্রেশন ফ্র্যাকচার, এটা প্রায় হয়ে থাকে। কেউ গাছ থেকে পড়ে গিয়েছিল অথবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রুগী জানেও না, দেখা যায় যে কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে কিছুটা ভালো, বাট দুই তিন বছর চার বছর পর দেখা যায় যে সে আর কোমর ব্যথা। যে বলছিলেন যে ব্যথার ওষুধ খেয়ে যে কিছুটা সে প্রাথমিক ভাবে যে চিকিৎসাটা গ্রহণ করছে, ব্যথার ওষুধ গুলোর কি কোনো সাইড ইফেক্ট থাকতে পারে? হ্যাঁ অবশ্যই, আসলে যদি কোনো কারণে কেউ আঘাত পায়, যদি রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো ভাবে কোমর ব্যথা পেয়ে থাকে, সেক্ষেত্রে কিছুদিন ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে, সেটা 5-6-7 দিন এরকম। কিন্তু দীর্ঘদিন যদি আপনি ব্যথার ওষুধ কেউ খায়, তাহলে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেমন হাত পা ফুলে যেতে পারে, কিডনি অকেজ হয়ে যেতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এবং বিভিন্ন যেমন হার্ট অ্যাটাক হতে পারে বা আপনার স্ট্রোক জনিত সমস্যা হতে পারে, যেটা গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় সমস্যা হতে পারে। তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনার এই ব্যথার ওষুধের ক্ষেত্রে। আর কোমর ব্যথার আপনার অন্য কারণগুলো আছে, যেমন যদি কোনো ইনফেকশন জনিত সমস্যা হয়ে থাকে, যে ভিসেরাল ইনফেকশন, কারো যদি অ্যাবডোমিনাল ভিসেরা, অ্যাবডোমিনে বিভিন্ন ভিসেরা থাকে আপনার, এবং মহিলাদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা থাকে, সে থেকেও কিন্তু ব্যাক পেন বা কোমর ব্যথা হতে পারে। স্যার, এই সম্পর্কে আরো জানবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন আমাদের সাথে? হ্যালো, 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 আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার সমস্যাটি আমাদের সংক্ষেপে বলুন। হ্যালো, আমি খাওগা থেকে বলছি, সালামুদ্দিন। জি জি, দর্শক আপনার সমস্যাটি আমাদের সংক্ষেপে বলুন। আমার সমস্যা হলো, আমার পক্ষে 4-5 বছর থেকে আমার কোমরে প্রচন্ড ব্যথা ছিল। জি দর্শক, আপনাকে আমি শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। সেটা সহজ ছিল, তো হঠাৎ করে গত 2 মাস থেকে আমার কোমরে ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পর আমি একজন চিকিৎসকের পরামর্শ নিই, তো উনি আমাকে ওই যে ফ্ল্যাক্সি ব্যাগ হলো প্রোফিনিক খেতে দিই। এরপরে 25 দিন আমি ব্যথার ট্যাবলেট খাইছি, তো আমার ব্যথার কোন প্রমোশন হয়নি, বরং ডিমোশন হয়েছে। তো বর্তমানে আমি বেড রেস্টে আছি আর কি 2 মাস থেকে। তো আমাকে MRI করতে বলছে আর কি সর্বশেষ, তো এই জন্য আমি একটু পরামর্শ চাচ্ছি আর কি। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন, যে কোমর ব্যথা এবং দীর্ঘদিন ব্যথা ভুগছে, কিছু পেইন কিলারও খাচ্ছে, দেখেন এখানে পেইন কিলার এখন কোনো কাজ করতেছে না। আপনার পেইন কিলার খেটে যেটা আপনি বলছেন ইতিপূর্বে যে কমপ্লিকেশন, সেটা তো হবেই, কিন্তু পেইন কিলার আদৌ কি ডিক্স প্রলাপস সমস্যা বা কোমর ব্যথা রোগীর কোনো কাজে আসবে, তা আসবে না, তার বাস্তব প্রমাণ এই রোগী যে দীর্ঘদিন উনি ব্যথার ওষুধ খাচ্ছে, এখন কোনো কাজ হচ্ছে না। তো এই রোগীদের যেটা করতে হবে, ডাক্তার সাহেব বলছে MRI খুব ইম্পর্টেন্ট, বা এই টেস্টটা এখন খুব সহজে বাংলাদেশে অনেক কম টাকা করা যায়, যেহেতু আমাদের কনফার্ম হওয়ার জন্য MRI করতে হবে এবং সহজেই করা যায় অনেক কমে, সেহেতু MRI করেই ফেলতে হবে। তো দর্শক, আপনি অতি শীঘ্রই MRI টা করে ফেলুন। করার পরে যেটা আমার মনে হচ্ছে আপনার কথা, এটা ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি, এবং ডিক্স প্রলাপস রোগীদের ইন্টারন্যাশনাল যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি, তবে সেক্ষেত্রে আপনাকে কোনো ফিজিওথেরাপি হসপিটাল বা সেন্টারে শরণাপন্ন হয়ে হসপিটালাইজড হয়ে কয়েক সপ্তাহ থেরাপি ভর্তি থেকে নিতে হবে, এতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং ভবিষ্যতে যেন আর সমস্যাটা না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন মেকানিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন আপনাকে কিছু আমরা পশ্চারাল যে আমরা নিয়ম শৃঙ্খলা, বসা শোয়ার, এগুলো আমরা কিছু শিখিয়ে দিয়ে থাকি, ওগুলা করলে আর পরবর্তী